প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে একটা অঙ্ক লিখেছি। অঙ্কটা খুবই ইন্টারেস্টিং, আর অঙ্কটা হচ্ছে একটা ইন্টিগ্রেটর অপারেশন এমপ্লিফায়ার রিলেটেড। তাহলে চলো প্রশ্নে কি বলা হয়েছে আমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি। প্রশ্নে বলা হয়েছে, দ্য আউটপুট অফ এন ইন্টিগ্রেটর হ্যাভিং 10 kΩ রেজিস্ট্যান্স অ্যান্ড 0.1 μF ক্যাপাসিট্যান্স ইজ 10 cos 2π × 10³t। ফাইন্ড ইটস আউটপুট। অর্থাৎ একটা ইন্টিগ্রেটর সার্কিটের আউটপুট দেওয়া আছে, আউটপুট ভোল্টেজ দেওয়া আছে, দ্য আউটপুট অফ এন ইন্টিগ্রেটর। তাহলে এই ভোল্টেজটা হচ্ছে কি, একটা ইন্টিগ্রেটর অপারেশন এমপ্লিফায়ারের আউটপুট ভোল্টেজ। এরপর দেখো কোন ধরনের অপারেশন এমপ্লিফায়ার বলা হয়েছে, ওই অপারেশন ইন্টিগ্রেটর, ইন্টিগ্রেটর যে অপারেশন এমপ্লিফায়ার তার ক্যাপাসিটর মান হচ্ছে 0.1 μF এবং রেজিস্ট্যান্স এর মান কত, 100 kΩ। তাহলে এই যে আমি এখানে একটা অপারেশন এমপ্লিফায়ারের ব্লক ডায়াগ্রাম এঁকে রেখেছি, আমি এখানে কি করব, এই তথ্যগুলো বসাবো। এটা আউটপুট ভোল্টেজ দেওয়া আছে, তাহলে আমি লিখলাম ভি আউটপুট ইকুয়ালস টু দেওয়া আছে কত, 10 cos 2π × 10³t, এত ভোল্ট, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। তার ক্যাপাসিটর মান দেওয়া আছে কত, 0.1 μF, রেজিস্ট্যান্সের মান 100 kΩ। তাহলে এই ছিল আর কি আমার তথ্য। জানতে চাইছে হোয়াট ইজ দা ইনপুট ভ্যালু অফ দা ইন্টিগ্রেটর, এই ইন্টিগ্রেটরটার ইনপুট ভ্যালুটা কত। তাহলে কিভাবে আমরা বের করব, আমরা সেই আউটপুট যে সূত্র দিয়ে বের করি সেই সূত্র দিয়ে বের করব। সমাধানে যাচ্ছি আমি, আমরা জানি, আমরা কি জানি, এটা একটা ইন্টিগ্রেটর আউটপুট ভি নট ইকুয়ালস টু -1/RC ইন্টিগ্রেশন ভি ইনপুট dt। তাহলে এটা হচ্ছে আমরা জাস্ট আউটপুটের ফর্মুলা জানি। এখান থেকে আমরা কি করব, ইনপুট বের করতে হবে। তাহলে এখন দেখো কি করা যায়, বা এই দুটাকে এই পাশে নিয়ে আসবো, এই পাশে নিয়ে আসলে কি থাকবে, এই পাশে নিয়ে আসলে থাকবে ভি নট আর সি, ইনটা অবস্থায় থাকবে সবাই, এবং সামনে কি আছে একটা মাইনাস আছে, সেটাই মাইনাস এই পাশে নিয়ে আসতে পারি, ইন্টিগ্রেশন অফ ভি ইনপুট dt। তার মানে কি হচ্ছে, এই অংশটুকু শুধু বাকি আছে, তাহলে এই অংশটুকু এই পাশে নিয়ে আসি, সুতরাং ইন্টিগ্রেশন ভি ইন ডিটি ইকুয়ালস টু মাইনাস ভি নট আর সি, মানগুলো বসিয়ে দাও। তাহলে ভি নট এর মান কত, মাইনাস ভি নট এর মান কত, ভি নট এর মান হচ্ছে 10 cos 2π × 10³t, এবং আর এর মান কত ছিল, আর এর মান হচ্ছে 100 kΩ 10³, আর সি এর মান হচ্ছে 0.1 × 10⁻⁶। এইটা ছিল আমার কি ভ্যালু। তাহলে টোটাল যদি আমি ক্যালকুলেশন করি, এর মানটা আসবে -0.1, আর এখানে cos, অর্থাৎ আমি হচ্ছে এই খালি সংখ্যাগুলো সবগুলো গুণ করছি, খালি সংখ্যা যতগুলো আছে গুণ করার ফলে কি পাইছি, মাইনাস থাকবে, আর সবগুলো গুণ করার ফলে পাইলাম -1, আর এই অংশ যা আছে তাই অবশেষে থাকবে 2π × 10³t। তাহলে এইটুকু হচ্ছে আমার ইনপুট ভ্যালুর মান, আমি এইটুকু এইটুকুকে ইনপুট ভ্যালু বের করতে পারবো। কিন্তু এটা তো সরাসরি বের করা যাবে না, আমি এখানে যে ইনপুট ভ্যালু দেখছি সেই ইনপুট ভ্যালু হচ্ছে ইন্টিগ্রেটেড ইনপুট। আমার তো ইন্টিগ্রেটেড ইনপুট লাগবে না, আমার নর্মাল ইনপুটটা কত, এই নর্মাল ইনপুট বাই করতে হলে কি করতে হবে, আমরা কি জানি, আমরা জানি কোন একটা ভ্যালুকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে যে মানটা পাবো সেই ভ্যালুকে আবার ইন্টিগ্রেট করলে আবার কি করব, পূর্বের মানে ফিরে আসবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, এখানে লক্ষ্য করো, d/dx sin x সমান হচ্ছে cos x, এখন এই cos x কে আবার ইন্টিগ্রেশন করলে এইটাতে ফিরে আসবে, তার মানে ইন্টিগ্রেশন অফ cos x dx ইকুয়ালস টু sin x। তাহলে এইভাবে ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালু পাবো সেই ভ্যালুকে আবার যদি আমি ইন্টিগ্রেট করি তার পূর্বের ভ্যালু, অর্থাৎ পূর্বের ভ্যালু কোনটা, যাকে ডিফারেন্সিয়েট করেছিলাম তার মানটা ফিরে আসবে।
তাহলে সেম কাজ আমরা এখানে অ্যাপ্লাই করব। অর্থাৎ আমি এখানে একটা ইন্টিগ্রেশন ইন্টিগ্রেটেড ভ্যালু আছে, এই ইন্টিগ্রেটেড ভ্যালুকে যদি আমি ডিফারেনশিয়েট করি তাহলে কিন্তু আমি আমার পূর্বের মানটা ফিরে পাব। তাহলে চলো আমরা এই ভ্যালুটাকে আবার ডিফারেনশিয়েট করব। তাহলে এই ভ্যালুটাকে যদি আমি ডিফারেনশিয়েট করি তাহলে কি আমার ইনপুট ভ্যালুর মানটা পাবো, আমার শুধু দরকার এই ইনপুট। এবার আসো ডিফারেনশিয়েট করব ডি বাই ডিটি এর সাপেক্ষে, ডি বাই ডিটি এর রেসপেক্টে কাকে ইন্টিগ্রেশন করছি, এসে ডিফারেনশিয়েট করছি এই ভ্যালুটাকে। তাহলে এখানে আবার ডি বাই ডিটি লিখবো, আর এইটুকুর মান কত, এত এইটুকুর মানটা আমি লিখে ফেলছি -0.1 cos 2 পাই ইন্টু টেন কিউব টি। এরপর লাইনটা আসো, এই -1 কে আমি একটু বাইরে রাখি, -1 আমার আপাতত প্রয়োজন নাই, আমার প্রয়োজন হচ্ছে অন্য যেগুলো তাদেরকে আমি তাদের কাছে মানটা বের করব। কি ছিল, cos 2 পাই ইন্টু টেন কিউব টি। এখানে আমি জাস্ট একটা সেকেন্ড ব্রেকেট ইউজ করি, ভিতরে যেহেতু একটা ফার্স্ট ব্রেকেট আছে। এবার আসি 0.1 কজের, কজ দেওয়া আছে এখানে, কজের ডিফারেন্সিয়েশন হচ্ছে সাইন, মাইনাস সাইন, কজের ডিফারেন্সিয়েট হচ্ছে মাইনাস সাইন। তাহলে আমি এটা লিখবো হচ্ছে মাইনাস সাইন, মানে কজ থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা 2 পাই ইন্টু টেন কিউব টি। তারপর আমি আবার বলছি কজ থিটাকে আমি ডিফারেন্সিয়েট করলে কত কত পাবো, মাইনাস সাইন থিটা পাবো। কিন্তু এটা যদি শুধু কস থিটা থাকতো তাহলে কিন্তু আমার কাজ শেষ ছিল, এটা শুধু কস থিটা না, কারণ কস এর সাথে অনেক বড় একটা ভ্যালু দেওয়া আছে। তাহলে এখানে যেটা সূত্র লিখছি একটু লক্ষ্য করো, শুধু যদি কস থাকতো ডি বাই ডি এক্স কস সমান হচ্ছে কত, মাইনাস সাইন এক্স। কিন্তু এখানে কস যদি না থেকে অন্য কোনো ভ্যালু থাকতো, যেমন দেখাচ্ছি ডি বাই ডি এক্স কস বিএক্স, তাহলে কি দাঁড়াতো, তাহলে সূত্রটা হচ্ছে বিটা সামনে চলে আসবে, বিটা সামনে চলে আসে কস বিএক্স হয়, অর্থাৎ সাইন বিএক্স হবে, সাইন এখানে বিএক্স। এখন একটা জিনিস আমি বলি, কেন এটা এখানে সামনে চলে আসে, এটারও কিন্তু একটা কাজ আছে। কাজটা হচ্ছে কি, যে মূলত আমি কস কে যখন ডিফারেন্সিয়েট করি সেটা সাইন হয়, কিন্তু এখানে কজ এর সাথে বি এক্স আছে, তাই বি এক্স কে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হয়। যেমন আমার এখানে কি আছে দেখো, কজ এর সাথে এই অংশটুকু আছে, তাহলে কজ কে আমি কস থিটা ভেবে সেখানে সাইন থিটা লিখে ফেলছি, কিন্তু আসলে ও থিটা না, থিটা হচ্ছে অনেকটা ভ্যালু বেশি, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করবো কিভাবে একটু দেখো। আবার ডি বাই ডি টি 2 পাই ইন্টু টেন কিউব টি। এখন কি হবে, এই এইটুকুকে টি এর রেসপেক্টে টি কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে তার মান কত থাকবে, যেটা থাকে এইটুকুই। আমি একটা উদাহরণ দিচ্ছি, ডি বাই ডি এক্স 5 এক্স, তাহলে এখানে এক্স এর সাপেক্ষে 5 এক্স কে ডিফারেন্সিয়েট করলে এখানে উত্তর হবে শুধু 5। তাহলে আমি এখানে টি এর সাপেক্ষে যদি এই টি কে কোন একটা কনস্ট্যান্ট বলে এইটুকু তার সাথে এই টি কে ডিফারেন্সিয়েট করি তাহলে এই টিটাও শুধু চলে যাবে, এই অংশটুকু ঠিকই থাকবে। তাহলে পরের লাইনটা কি দেখো, পরের লাইনটা হচ্ছে এখানে একটা মাইনাস ছিল আর এই যে একটা মাইনাস আছে দুইটা মাইনাস মিলে গুণ হয়ে কি হবে, মাইনাসটা উঠে যাবে, তারপর হচ্ছে 0.1 আর এইটুকু কি চলে আসবে, এখন সামনে চলে আসবে ইনটু 2 পাই ইনটু 10 কিউব টি থাকবে না, কারণ টি তো ডিফারেন্সিয়েটের জন্য টি উঠেই গেছে। আর এখানে কি থাকবে, সাইন 2 পাই ইনটু 10 কিউব টি। তাহলে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু। এখন একটু লক্ষ্য করি, আমি কি বলেছিলাম এখানে, যে কস বি এক্স যদি থাকে তাহলে এখানে সাইন বি এক্স লিখবো প্রথমে, যেহেতু এখানে বি ছিল বিটা সামনে নিয়ে আসবো, ডিফারেন্সিয়েশন বিটা কি করি সামনে নিয়ে আসি। এখানে একটু লক্ষ্য করো তো, এখানে কস সামথিং কিছু ছিল, কস থিটা ছিল, তাই কস থিটা সাইন থিটা লিখছি, আর এখানে এক্স বাদ দিয়া, মানে এটার সাথে থেকে এক্স ছিল, এক্স বাদ দিয়ে শুধু কনস্ট্যান্টটাকে, শুধু কনস্ট্যান্ট ভ্যালুকে কি করি সামনে নিয়ে আসি। তাহলে এখানে কনস্ট্যান্ট ভ্যালু কোনটুকু ছিল, টি ব্যতীত এই অংশটুকু কনস্ট্যান্ট ভ্যালু, এটা সামনে চলে আসবে। দেখো আমরা যখন ওইভাবে ক্যালকুলেশন করার ফলে কিন্তু মূল কথা কি, এইটুকুই সামনে চলে আসছে, এইটুকু সামনে চলে আসছে, আর যে যে মান থাকার কথা সেই মানটাই ছিল আর কি। যাই হোক, তুমি যেভাবে বুঝো এভাবে করতে পারো, অথবা ওই সূত্রের সাহায্যে করতে পারো, যে কোনো একভাবে সলিউশন করলেই হলো। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।